হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে ফটকা যখন বিছানায় শুয়ে কষ্ট পাচ্ছে কৌশিক বলে আমি এত সহজেই কোনো কিছু বলে উঠতে পারবো না তোমরা রিপোর্টগুলো করাও তারপরে যা কিছু বোঝার বোঝা যাবে তবে আমি একটা ওটি ফেলে এসেছি সেখানে হয়তো সেই পেশেন্ট আমার জন্য অপেক্ষা করছে সেও কষ্ট পাচ্ছে তাই আমাকে এক্ষুনি যেতে হবে আমি একটা নাম্বার পাঠিয়ে দেব তোমরা সেই হাসপাতালে নিয়ে যাবে পটকাকে সেখানে সমস্ত ডাক্তাররা থাকে এবং রিপোর্ট খুব দ্রুতই পেয়ে যাবো তারপরে না হয় আমি রিপোর্ট দেখে সবটা বলবো ও রেডি বলো না তুমি পটকা ঠিক হয়ে যাবে তো পটকার বড় সড়ো কোনো রোগ বাঁধিয়ে বসেনি তো কী যে বলছো না গুনগুন মা তোমার পটকার কিচ্ছু হবে না কিন্তু তুমি তো সেটা জোর দিয়ে বলছো না আমি রিপোর্ট না দেখলে কি করে বলবো বলো আমি যাচ্ছি এখন আমার আর দেরি করলে চলবে না পটকার মন খুব খারাপ বলে আমি কি এ যাত্রায় বেঁচে যাব। আমার যদি কিছু হয়ে যায় আমার সাজিটা এখনও ছোট রয়েছে আমার পরিবারে অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো কে করবে ছোটো বউ কান্নাকাটি করে বউ সামলে নেয় বলে দেখো ঠাকুরপো তুমি এইভাবে এই কথাগুলো বলো না পরিবারের প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত রয়েছে তারা খুব কষ্ট পাচ্ছে তোমার এই যন্ত্রণা আমরাও সহ্য করে নিতে পারছি না কিন্তু তুমি যখন এইভাবে কথাগুলো বলবে তখন কিন্তু আমাদের সত্যিই খুব খারাপ লাগবে তাই বলছি এখন তো তুমিই রেডি হয়ে নাও যে করেই হোক তোমাকে এখন নিয়ে যেতে হবে রিপোর্ট তো আগে করাতে হবে গুনগুন বলে আমাদের বাড়িতে গাড়ি রয়েছে আমি ফোন করে ডেকে নিচ্ছি এরপরে পটকাকে আমরা সবাই মিলে নিয়ে যাব। রূপাঞ্জন চিনি দিকে ডাকার প্রয়োজন নেই কারণ ওরা উল্টো দিক থেকে আসবে অনেকটা সময় লেগে যাবে এতটা সময় দেখলে চলবে না আমাদের পটকাকে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে সুস্থ করতে হবে তো গুনগুন কষ্ট পায় বৌদি ভাই বলে আমরা তো বৌদি ভাইয়ের একটাই কথা যে দেখো পটকা আমাকে কেউ কিন্তু ডাকেনি আমি দেখো নিজেই ছুটে চলে এসেছি তোমার কিচ্ছু হবে না আর তুমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি থেকে তুমি ছোট মানুষের মতো আচরণ করো তোমার সাথে যেভাবে মিশেছি চলেছি সেভাবে কারো সাথেই মিশতে পারিনি তুমি আছো বলেই হয়তো এই বাড়িতে আনন্দ আছে আমরা আছি সেগুলো আমরা কোনোভাবেই মিস করতে চাই না ছোটো মা তুমি পটকাকে তৈরি করে দাও যখনই কৌশিক বাবু ফোন করবে আমরা সাথে সাথে নিয়ে চলে যাব। পটকাকে একটা ক্লিনিকে নিয়ে গিয়ে পেটের আলট্রাসনোগ্রাম করা হয় গুনগুন কৌ সৌজন্য সবাই খুব চিন্তিত যে রিপোর্টে কি যে আসবে কৌশিক তো আসার কথা রিপোর্ট দেখার জন্য কিন্তু এখনও কেন আসছে না পটকার মনে ভয় লেগে গেছে পটকা একটা পিঁপড়ে কামড়ালেও যে কষ্ট পায় আর ছুরি কাছি চললে সেটা পটকা মেনে নিতে পারবে না এখন থেকে ভয় কুকড়ে যাচ্ছে বলছে দেখ না সৌজন্য আমি এইসব কিছু করাতে চাই না হাসপাতালের এই গন্ধ আমার ভালো লাগে না আমি এর অনেক জনের সাথে এসেছি এখানে কিন্তু নিজের জন্য কখনো আসিনি ভাবিনি নিজেকে এইভাবে হাসপাতালে ভর্তি হতে হবে পরিবারের মানুষগুলোকে ছেড়ে দূরে থাকতে হবে একলা একটা রুমে সেটা আমি মেনে নিতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে কেন পটকা আমরা দরজার বাইরে থাকবো তো তোমার কিচ্ছু হবে না যতদিন তুমি এখানে থাকবে ততদিন আমরাও থাকবো মিষ্টি এমন কথা বলো না বাড়িতে পুজো শোনা রয়েছে ওর তোমাকে প্রয়োজন তুমি এখানে থাকলে কি করে চলবে বলো তো না পুজো শোনাকে দেখার জন্য পরিবারের সবাই রয়েছে কিন্তু তোমাকে দেখার জন্য আমাদের প্রয়োজন রয়েছে তুমি কখনো কোনো কথা শোনো না পটকা সব সময় জেদ করে যা নয় তাই করো আর এখন দেখছো তো কি অবস্থা বাঁধিয়েছো মিষ্টি আর বকোনা আমাকে সত্যি পেটে ব্যথাটা কমেছে একটু কিন্তু বারবার চারা দিয়ে উঠছে আমি জানি না আমার পরিণতি কি হবে সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারবো তো গুনগুন বোঝায় যে দেখো পটকা ডাক্তারি সায়েন্স অনেকটা দূর এগিয়ে গেছে তোমার কিচ্ছু হবে না মেলা মানুষের অপারেশন হয় তারাও জীবনে বেঁচে থাকে যখন অপারেশনে নিয়ে যাওয়া হয় তখন তার কোনো সেন্স থাকে না সেই সময় তুমি কিছু বুঝতেই পারবে না যখন বের হবে একটু কষ্ট হবে কিন্তু তুমি সেরে যাবে দেখো তুমি কেন এতটা চিন্তা করছো আর পরিবারের মানুষগুলো তোমাকে ঘিরে রেখেছে তোমার কিছু হতে দেবে না তারা তোমার এই বিশ্বাসটুকু নেই আমি জানি তবে আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে মা হারানোর কষ্টটা যে কি সেটা আমি বুঝতে পারছি তবে আমার বাড়িতে গুনগুন মা রয়েছে সাজি রয়েছে মিষ্টি মা রয়েছে এরা আমাকে সব সময় আগলে রেখেছে তার মানেটা কি আমরা আগলে রাখতে এখন পারছি না পটকা বড়মা এবং জ্যাঠাই বাইরে গেছে ওদেরকে কি খবর দেবো আমরা না গুনগুন আগে দেখি রিপোর্ট কি আসে এরপরে ভালো মন্দ যাই হোক জ্যাঠাই এবং বড়মাকে তো জানাতে হবে তা না হলে ওরা চিন্তা টেনশন করবে ওদেরকে তো এরকম টেনশনে রাখা যাবে না তাই বলছি আগে রিপোর্টটা হাতে চলে এসেছে আমি তো আর কিছু দেখে বুঝবো না এগুলো ডাক্তারি টার্মস তাই তোমার বাবা আসুক দেখার পরেই সব কিছু সিদ্ধান্ত নেওয়া হবে রূপাঞ্জন চিনি চলে আসে বলে কি ব্যাপার পটকা তুমি কি ভাদিয়ে বসেছো বলো তো তুমি আমাদের অনুষ্ঠানে থাকবে না এইভাবে পুজো শোনার প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে তোমাকে ছেড়ে আমরা কোনো অনুষ্ঠান করব না চিনি আমি ঠিক হয়ে যাব তুই এত চিন্তা কেন করছিস তুমি বুঝতে পারছো না চিন্তা আমি করব না চিন্তা না করে কি আমার কোনো উপায় আছে নাকি কারণ আমি খুব কষ্ট পাচ্ছি পটকা তোমাকে এইভাবে মুখ চোখ চেহারা পাল্টে গেছে তোমার কতটা কষ্ট হচ্ছে একবার তুমি ভেবে দেখেছ তাই বলছি যে এইভাবে তুমি কষ্ট পেও না রূপাঞ্জন রেগে যায় বলে আমি তোমাদের সুখে সবসময় পাশে থাকি কিন্তু দুঃখের দিনে পাশে থাকতে পারবো না এরকম কোনো প্রতিশ্রুতি তো আমি দেয়নি তবে দেখো তুমি মন খারাপ করো না সব কিছু ঠিক হয়ে যাবে পটকা এরই মধ্যে কৌশিক চলে আসে এসে বলে গুনগুন রিপোর্টটা কোথায় গুনগুন রিপোর্টটা হাতে তুলে দেওয়া মাত্রই অনেক মনোযোগের সাথে কৌশিক রিপোর্টগুলো দেখে কি হয়েছে পটকার বলবে আমাকে একটু দেখতে দাও সবাই চিন্তা টেনশন করছে ড্যাডি এরপরে সবার দেখা হয়ে গেলে কৌশিক বলে যে দেখো তোমার পটকার পেটে একটা বড় টিউমার ফাঁদিয়ে বসেছে কি ব্যাপার এতদিনও কিছু বুঝতে পারো নি এখন এটা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে বের করে ফেলতে হবে আর কতটা ভেতরে ড্যামারেজ করেছে সেটা আমরা অপারেশন করার পরেই জানতে পারবো তবে এখানকার ডাক্তাররা খুব ভালো তাদের সাথে আমি কনসাল্ট করি যদি আজকেই পটকাকে হাসপাতালে ভর্তি করতে বলে তাহলে আজকেই করে দেবো কোনো আর রিক্স নেওয়া যাবে না অনেকটা দিন হয়ে গেছে এর বেশি আর সময় নিলে চলবে না পটকা আতঙ্কিত হয়ে যায় বলে দেখুন দা আমার খুব ভয় করছে সত্যি এইভাবে ছুরি কাছি চালালে আমার কষ্ট হবে আমি কোনোভাবে সহ্য করে নিতে পারবো না কি যে বলছো কোনো রিক্স নেই এখানকার ডাক্তাররা খুব ফাস্ট তুমি চিন্তা করো না যখন অপারেশন করা হয় তখন তো তোমার কোনো থাকবে না তুমি কি করে বুঝবে কষ্ট হচ্ছে কি হচ্ছে না তাই বলছি কোনো চিন্তা করো না ইজিলি সবকিছু হয়ে যাবে তবে গুনগুন আমি ডাক্তারদের সাথে কথা বলে তোমাদের জানাবো এখানে যারা রয়েছে এত তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমাকেও একটু দৌড়াদৌড়ি করতে হবে দেখুন স্যার যা কিছু করার দরকার পটকার জন্য সবকিছু আমরা করতে রাজি আপনি একটা কাজ করুন যত তাড়াতাড়ি সম্ভব পটকার বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করুন তাহলেই আমরা খুশি কারণ এটা না করলে পটকাকে আমরা বাঁচাতে পারবো না আর আমরা পটকাকে হারাতে চাই না পটকা সময় আমাদের মাঝে থাকবে ভালো থাকবে এটাই আমরা আশা করি গুনগুন কান্না করে কী ব্যাপার গুনগুন তুমি এইভাবে যদি পটকার সামনে কান্নাকাটি করো তাহলে তো পটকা আরও বেশি করে ভেঙে পড়বে তুমি এই সব কিছু করো না পটকার আরও ক্ষতি হবে এতে তুমি বুঝতে পারছো না ক্রেজি আমার এতটা কষ্ট কেন হচ্ছে কারণ তুমি যে পটকাকে খুব ভালোবাসো তোমরাও তো বাসো তাহলে তোমাদের কেন এত কষ্ট হচ্ছে না তুমি পটকাকে নিয়ে একটু বেশি কনসাল্ট কারণ তুমিও পটকার মতো হেসে খেলে আনন্দে জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলে তুমি কখনও ভাবতেও পারো এর মাসখানে কখনো না কখনো খারাপ সময় আসতে পারে আর যেটা এখন পটকার জীবনে এসেছে পটকা বুঝতে পারছে তাই বলছি পটকাকে একটু সামলে নাও এইভাবে কান্নাকাটি করে পটকার মনোবল ভেঙে দিও না পটকাও বুঝতে পারছে সে যে কঠিন রোগ ফাঁদিয়ে বসেছে এখান থেকে বের হওয়াটা এতটা সহজ নয় তার কষ্ট হচ্ছে পুচু শোনার অন্নপ্রাশনে পটকা কোনোভাবেই আনন্দ করতে পারবে না তাকে বিছানায় শুয়ে থাকতে হবে তাকে এই হাসপাতালে থাকতে হবে সেটা কখনো মেনে নেওয়া যায় দেখো পটকা এই সমস্ত কথা এখন বাদ দাও প্রয়োজন হলে অন্নপ্রাশনটা আমরা পিছিয়ে দেব অন্য ডেটে নিয়ে যাব। কিন্তু তুমি ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় জানিস তো রূপাঞ্জন আজকে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনে এরকম কোনো বিপর্যয় আসবে আমার সাজিটাকে এখনও বিয়ে দিতে পারিনি কখনও যদি সাজির আমার জন্য কোনো কষ্ট হয় সেটা তো আমি মেনে নিতে পারবো না আর ছোটো বউ কী করবে একলা জয়েন্ট পরিবারে থাকি আমরা সবাই সব কিছু সামলে নিতে পারবে কিন্তু তারপরেও আমার ইচ্ছে ছিল আমার বয়স বাড়বে না আমি সবসময় ছোটদের সাথে হাসি আনন্দ করে কাটিয়ে দেব আমার বাড়ির লোকদের সুখী রাখার সমস্ত দায় দায়িত্ব আমার ছিল কিন্তু সেই আমাকেই দেখ আজকে কিভাবে আমাকে কষ্ট পেতে হচ্ছে পটকা তুমি কি ভেবেছো বলো তো তোমাকে আমরা এই লড়াইয়ে ছেড়ে দেব। আমরা সবাই মিলে একসাথে লড়ব তোমার কিচ্ছু হবে না আমরা হতে দেব না তুমি এতটুকু আমাদের উপর বিশ্বাস রাখো হাসপাতালে তুমি ভর্তি হলেও কি আমরা সব সময় তোমার আশেপাশেই থাকবো তুমি এতটুকু সময় বুঝতে পারবে না যে তুমি বাড়িতে নেই বাইরে রয়েছে বুঝতে পেরেছো তুমি তবে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য এই অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়াই ভালো তাহলে দেখবে তুমিও সুস্থ হয়ে যাবে তোমাকেও পেটে ব্যথার জন্য এত কষ্ট পেতে হবে না আর তারপরে আমরাও সবাই আবার হ্যাপিলি বাড়িতে থাকতে পারবো পটকার ক্রিটিক্যাল অপারেশন গুনগুন সৌজন্যকে জানালো কৌশিক পটকার রিপোর্ট খুব খারাপ এসেছে কবে যে এই রোগটা পটকার শরীরে বাসা বেঁধেছে সেটা কেউ জানে না এমনকি নিজেও এই অনুভব করতে পারেনি যখন বিষয়টা হাতের নাগালের বাইরে চলে গেছে পেটের ভেতরে টিউমারটা আরো বেশি বড় হয়ে আকার ধারণ করেছে তখনই এই ব্যথাটা পটকার হয়েছে যেটা পটকা প্রচন্ড কষ্ট পাচ্ছে আর এই কষ্টটা কোনোভাবেই পটকা সহ্য করে নিতে পারছে না কিন্তু পটকাকে সুস্থ করার জন্য অপারেশনের বিকল্প আর কিচ্ছু নেই কৌশিক সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে পটকার এই ক্রিটিক্যাল অপারেশনে পাশে থাকবে পরিবারের সবাই তো রয়েছে গুনগুনের যতক্ষণ পর্যন্ত পটকার সুস্থ না হচ্ছে ততক্ষণ কষ্টের শেষ নেই গুনগুন মনে মনে খুব যন্ত্রণা কষ্ট পাচ্ছে তাই সৌজন্য কিন্তু গুনগুনকে সামলে নেয় পরিবারের প্রত্যেকটা মানুষ এই বিপদে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পটকার পাশে রয়েছে কখনো পটকার কোনো ক্ষতি হোক তারা কোনো সেটা মেনে নিতে পারবে না তাই বেস্ট হাসপাতালে নিয়ে আসা হয়েছে পটকাকে ট্রিটমেন্ট করে পটকা ঠিক সুস্থ হয়ে যাবে টাকা পয়সা যাই লাগুক সবটাই ব্যয় করবে সৌজন্য সে কোনো কিছুর বিনিময়ে পটকাকে হারাতে চায় না এরপরে কি ঘটতে চলেছে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন